প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর অন্যান্য সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতে জেনে নিব ইউনিট পরিচিতি। মোট 5টি ইউনিটে এইবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট রয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিট, বিজ্ঞান ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। আর সকল বিভাগের শিক্ষার্থীরাই প্রত্যেকটা ইউনিটেই আবেদন করতে পারবে। এই পর্যায়ে জেনে নিব ইউনিট ভিত্তিক আসন। বিজ্ঞান ইউনিটিতে 1851টি আসন রয়েছে, কম বেশি হতে পারে, এবার বাড়তেও পারে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে 2934টি আসন, ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050টি আসন এবং চারুকলা ইউনিটে 130টি আসন। আইবিএ ব্যতীত কোটাসহ মোট আসন সংখ্যা হচ্ছে 5965টি। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। এসএসসিতে যারা 2019-20-21 এবং 2022 সালে উত্তীর্ণ হয়েছে এবং এইচএসসিতে শুধুমাত্র 2024 সালে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারছে, অর্থাৎ সেকেন্ড টাইমাররা তোমরা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না। আর জিপিএ যোগ্যতা যদি দেখি তাহলে বিজ্ঞান ও আইবিএ ইউনিট এই দুইটি ইউনিটের জন্য এসএসসিতে 3.50, এইচএসসিতেও 3.50, মোট জিপিএ 8.00 থাকলে আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর ব্যবসায় শিক্ষা আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই দুইটি ইউনিটে এসএসসিতে 3.0, এইচএসসিতেও 3.0, টোটাল জিপিএ 7.50 থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে। আর চারুকলা ইউনিটিতে এসএসসিতে 3.0, এইচএসসিতে 3.0, টোটাল জিপিএ 6.50 থাকলেই তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে। এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে মানবন্টন, খুবই গুরুত্বপূর্ণ। ক, খ, গ এই তিনটি ইউনিটের 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় থাকবে হচ্ছে 45 মিনিট। আর 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে সময় থাকবে আরও 45 মিনিট। চারুকলা ইউনিটে 40 নম্বরের এমসিকিউ অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে, সময় থাকবে 30 মিনিট। আর 60 নম্বরের লিখিত বা অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ মোট 90 মিনিটের পরীক্ষা হবে এবং 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া জিপিএ নম্বর থাকবে হচ্ছে 20, টোটাল 120 নম্বরের উপরে ডিপেন্ড করে তোমার মেধা তালিকা বা মেধাক্রম প্রণয়ন করা হবে। এ পর্যায়ে ভর্তি পরীক্ষার সিলেবাসটা দেখাবো তোমাদেরকে, অর্থাৎ নম্বর বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এই ইউনিটটিতে বাংলাতে 35 নম্বর, যেখানে এমসিকিউতে 15 এবং লিখিততে 20 নম্বর থাকবে। ইংরেজিতে 35 নম্বর, যেখানে এমসিকিউতে 15 এবং লিখিত 20 নম্বর, সাধারণ জ্ঞানে 30 নম্বর। এবার ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে এমসিকিউতে বাংলাতে 12, ইংরেজিতে 12, হিসাব বিজ্ঞানে 12, ব্যবসায়ী সংগঠনে 12 এবং মার্কেটিং অথবা ফিনান্সে 12। আর লিখিত অংশে বাংলা ও ইংরেজি মিলিয়ে 20 নম্বর, হিসাব বিজ্ঞানে 7, ব্যবসায়ী সংগঠনে 7 এবং মার্কেটিং বা ফিনান্স এখানে রয়েছে 6 নম্বর। এই পর্যায়ে তোমার পরবর্তী ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট। বিজ্ঞান ইউনিটে পদার্থবিজ্ঞানে 25 নম্বর, যেখানে এমসিকিউ অংশে থাকবে 15 নম্বর, লিখিত অংশে থাকবে 10 নম্বর। রসায়নে 25 নম্বর থাকবে টোটাল, যেখানে এমসিকিউতে 15 আর লিখিত 10 নম্বর। জীববিজ্ঞানে 25 নম্বর, এমসিকিউতে 15 এবং লিখিত 10। ম্যাথে থাকবে 25 নম্বর, যেখানে এমসিকিউতে 15 এবং লিখিত অংশে থাকবে 10 নম্বর। আর চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারবে, সেখানে 25 নম্বর থাকবে, এমসিকিউতে 15 এবং লিখিত 15 নম্বর। আর চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 40টা এমসিকিউ, মানে 40 নম্বর, এবং ড্রয়িংয়ে থাকবে হচ্ছে 60 নম্বর। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 4 নভেম্বর 2024 তারিখ দুপুর 12টা থেকে, আর আবেদনের শেষ তারিখ আগামী 15 নভেম্বর 2024 তারিখ রাত 12টা। আবেদন ফিস 1050 টাকা, আর আইবিএ ইউনিটে আবেদন ফিস হচ্ছে 1500 টাকা। এই পর্যায়ে ভর্তি পরীক্ষার তারিখ শেয়ার করব। ভর্তি পরীক্ষা তোমরা দেখতেই পারছো এখানে 4টা দেওয়া হয়েছে। বি ইউনিট অর্থাৎ কলা ইউনিট, এখানে এইটার ভর্তি পরীক্ষা 25 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবে, আর সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা 30 মিনিট। আর এ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবে, সকাল 11টা থেকে 12টা 30 মিনিট। সি ইউনিটের ভর্তি পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হবে, সকাল
সকাল 11:00 থেকে 12:30 এবং চ ইউনিট অর্থাৎ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 4 জানুয়ারি 2025 তারিখে এবং সময়টা হচ্ছে 11:00 সকাল 11:00 থেকে 12:30 আর আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা 3 জানুয়ারি 2025 তারিখ সকাল 10:00 থেকে 12:00 পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি সংক্রান্ত সকল যাবতীয় তথ্য। আশা করি এই তথ্যের বাইরে আর কোনো তথ্য তোমাদের প্রয়োজন হবে না। আর পরবর্তীতে তোমাদের ভর্তির আবেদন কিভাবে করতে হয়, ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সেটি নিয়ে ভিডিও থাকবে। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।